আমি শিক্ষক অনুপ কুমার মাইতি। মাইতি এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আজকে একটি 8 মার্কের প্রশ্ন আলোচনা করব। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি এবং এর গুরুত্ব আলোচনা করো। প্রথমে তোমরা একটি ভূমিকা দেবে, ভূমিকাতে লিখবে ইতিহাস হলো অতীতের কথা, সেই সময়কার মানুষ লিখতে জানতো না, তাই সেই সময়কার ইতিহাস জানতে আমাদের পৌরাণিক কাহিনী সাহায্য নিতে হয়। তার আর পৌরাণিক কাহিনীগুলির হাত ধরে আমরা সেই সময়কার ইতিহাস কল্পনা করতে পারি। এরপর সংজ্ঞা পয়েন্ট দেবে, সৃষ্টির আদিকাল থেকে অপরিণত বুদ্ধির মানুষ যে অলৌকিক ধর্মীয় কাহিনী রচনা বা প্রচার করে থাকে তাকে আমরা মিথ বা পৌরাণিক কাহিনী বলি। এবার একটু ছেড়ে লিখবে যে বিয়ারল্যান্ডের মতে পৌরাণিক কাহিনী হল আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। এরপরে বৈশিষ্ট্য পয়েন্ট দেবে এবং 1 নম্বর পয়েন্টে লিখবে পৌরাণিক কাহিনীগুলির কেন্দ্র চরিত্র দেবদেবীগণ এবং এর মূল চরিত্র হল ঈশ্বর। এইসব পৌরাণিক কাহিনীগুলির উপর ঈশ্বরের অলৌকিক লীলা কাহিনী আছে। 2 নম্বর লিখবে, 2 নম্বর পয়েন্ট দেবে পৌরাণিক কাহিনীগুলি ধর্মভিত্তিক, এখানে ধর্মীয় বিশ্বাস, পূজা অর্চনা, ধর্মীয় উৎসব ইত্যাদির ভিত্তিতে পৌরাণিক কাহিনীগুলি গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্টে লিখবে পৌরাণিক কাহিনীগুলির সন্ধান মেলে বিশ্বের প্রাচীন 5টি মহাকাব্য থেকে। 1 নম্বর লিখবে গিলগামেশের কাহিনী, 2 নম্বরে রামায়ণ, 3 নম্বরে মহাভারত, 4 নম্বরে ইলিয়াড, 5 নম্বর হচ্ছে ওডিসি। এবারে 4 নম্বর পয়েন্টের বৈশিষ্ট্য লিখবে মিথকে বা পৌরাণিক কাহিনীকে যথার্থ ইতিহাস হিসাবে মান্যতা দেওয়া যায় না। এরপরে গুরুত্ব লিখবে যথার্থ ইতিহাস না হলেও ইতিহাসের উপাদান হিসাবে এর গুরুত্ব কম নয়। 1 নম্বরে লিখবে পৌরাণিক কাহিনীগুলো গল্প আকারে বর্ণিত সত্য ঘটনার বহিঃপ্রকাশ, যেমন প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীগুলির হাত ধরে আধুনিককালে টয় নগরী ও টয়ের যুদ্ধের অবস্থান নির্ণয় করা সম্ভব। 2 নম্বর লিখবে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতি যাচাই করে বর্তমান যুগে ইতিহাসের সন তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। 3 নম্বর লিখবে প্রাচীন পুরাণে বর্ণিত বিভিন্ন রাজার কাহিনী থেকে রাজার নাম বংশের পরিচয় সম্বন্ধে জানা যায়। 4 নম্বর লিখবে পৌরাণিক কাহিনীগুলোতে ইতিহাসের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। 5 নম্বরে লিখবে পৌরাণিক কাহিনীগুলি উপর পৌরাণিক কাহিনীগুলি নীতিগল্পমূলক, তাই নৈতিকতা এখানে লক্ষ্য করা যায়। উপসংহারে লিখবে প্রাকৃতিক শক্তির ধারণা তৈরির কাজে মিথ বা পৌরাণিক কাহিনীগুলো সাহায্য করে, তাই মিথ বা পৌরাণিক কাহিনী হল প্রাক বিজ্ঞান যুগের বিজ্ঞান, প্রাক বৈজ্ঞানিক যুগের বিজ্ঞান। এবারে এইভাবে প্রশ্নটি ভালো করে লিখবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও। সবাই ভালো থেকো।